মমতাকে নিয়ে মন্তব্যের জের, বিজেপি বিধায়কদের বিরুদ্ধেই মামলা। সম্প্রতি অনুব্রত মণ্ডলকে নিয়ে মন্তব্য করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষাক্ত ইঞ্জেকশনে অনুব্রত মণ্ডলকে মরতে হবে বলে একটি মন্তব্য করতে দেখা যায় তাকে। আর তারপরেই গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। আর এবার এই বিষয়ে সেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হলেন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ, যেখানে ইতিমধ্যেই স্থানীয় থানায় সেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রীয় খবর, এদিন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিজেপির বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি বলেন উনি একজন দাগি আসামি, নিজেই নার্কোটিকে আসামি ছিলেন, জাল সার্টিফিকেট ব্যবহার করে, ওনার বলার কোনো অধিকার নেই। সিবিআই এর যারা সচিব আছেন তাদের কাছে অনুরোধ, উনি কোথা থেকে বিষয়টা জেনেছেন তা খতিয়ে দেখুন, আমরা স্বপন মজুমদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। বিশেষজ্ঞদের মতে তৃণমূলের পক্ষ থেকে এবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তার ফলে বিজেপি বিধায়ক অত্যন্ত চাপের মুখে পড়ে গেলেন।